হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সারিয়ান মাসুদ। মই বর্তমান আছো বরপেটা মানে নির্ক হসপিটাল যেটু আছে আর ধরো অঙ্কুরাম হসপিটাল যেটু আছে, এই দুটা হসপিটালের মাজত কি হয়ে আছো। মানে মোর সাবস্ক্রাইবার এজনে কমেন্ট করেছে যে এন্টক রেস এডিশন আর এভেঞ্জার্স এডিশন স্কুটি দেখাবো লাগে লাগে। আর মই বর্তমান আছো নিবেদিতা টিভিএস ডিলারের সন্মুখত থিয় হই। মানে আজি আপনার মই তিনটা স্কুটি দেখাম আর সেই স্কুটিখনের স্পেসিফিকেশন এন্ড ফিচার্সের বিষয়ে কম, তারপর মিনিমাম ডাউন পেমেন্ট কি, তারপর এক শোরুম প্রাইস কি, অন রোড প্রাইস কি, তিন বছরের ইএমআই করলে মাহত ইনস্টলমেন্ট কি, তারপর দুই বছরের ইএমআই করলে মাহত ইনস্টলমেন্ট কি আহে। কোবলে গেলে মই আজি আপনার এ টু জেড কম, মানে এ টু জেড স্পেসিফিকেশন এন্ড ফিচার্সের বিষয়ে কম। আর আপনাদের বহুত সাউন্ড পাই আছে, এই কারণে একদমে অন্তর পড়া মানে সরি, মানে হাইওয়ের ওসর হয়ে আসো। আর মই মানে কিবা একটা কারণ মানে মাইক্রোফোন আনা নাই, মানে মই কিবা একটা কারণত মানে বরপেটাত আহিছিলোঁ, তারপর মানে কমেন্ট করে চালো যে স্কুটি দেখাব লাগে। আর একটা কথা, যদি আপনাদের চ্যানেলত নতুন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে কাকত থাকা বেল আইকন অল করে দিয়ক, মানে এতিয়াই অল করে দিয়ক, এতিয়াই আর ভিডিওটি শেয়ার করে দিয়ক, এতিয়াই শেয়ার করে দিয়ক, এতিয়াই। তো নিবেদিতা টিভিএস এটা আছে বরপেটা টাউনত, মানে নির্ক হসপিটালের একদম ওসরতে, এই সব মানে এইফালে আছে বিটু আর এইফালে আছে নির্ক হসপিটাল, তো দুইটার একদম মাজত আছে এই ডিলারখন। তো এটি আপনার মই স্কুটি দেখাম, স্কুটি তো ফার্স্টত আমি ভিডিওটো এন্টক রেস এডিশন রেড দিয়ে আরম্ভ করিম। এই কালারখনের নাম মই অলপ আগতে কলো এন্টক রেস এডিশন রেড। এই স্কুটিখনত আপনাদের সম্মুখত DRLS পায়, মানে ডে টাইম রানিং লাইটস, মানে এইখন মানে DRLS মানে বহুত দুনিয়া দেখা যায়। যদি আপনি এই গাড়িখন মানে অন করব লগে এই লাইটখন জ্বলি উঠিব, বহুত দুনিয়া দেখা যায়। ইয়াত আপনাদের মানে মিটারত ব্লুটুথ কানেক্টিভিটি করে লোক পড়ে, বহুত দুনিয়া মানে সিস্টেম এটা দি দিছে। আর স্পিডোমিটার মানে এই মিটারখন ফুললি ডিজিটাল পায়, একদম ফুললি ডিজিটাল, কোনো ধরনের অ্যানালগ সেনালগ নাই, একদম ফুললি ডিজিটাল। আর মানে টেল লাইট যেটু আমি ব্রেক লাইট বলে কও, তো এই লাইটখনও ফুললি এলইডি হয়। আর তলত আপনাদের টিভিএসর বেজিং পায়, মানে বহুত দুনিয়া দেখাত, একদম মানে আল্টিমেট দেখাত। আর এই কালারখন আপনাদের সকলে জানেই এন্টক রেস এডিশন রেড, সব ইয়াত বহুত দুনিয়াকৈ লিখা আছে। আর এই স্কুটিখনের ডিসপ্লেমেন্ট হল 124 cc, কিন্তু আমি নর্মেল 125 cc বলে কও। আর ম্যাক্স পাওয়ার হল 10.2 PS 7000 RPM, আর ম্যাক্স টর্ক 10.8 Nm 5500 RPM। আর আপনাদের ফ্রন্টত মানে ডিস্ক পায়, বহুত দুনিয়া সব। আর রিয়ারত ড্রাম ব্রেক, আর ফিউল ক্যাপাসিটি মানে ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি 4.8 liters, আর সব মানে 4.8 liters। আর একটা কথা, কথাটা হল যে এইখানের ইমিশন স্ট্যান্ডার্ড মানে BS6, তো বহুত দুনিয়া। এখন আপনারা সিঙ্গেল সিলিন্ডার পাই, কুলিং সিস্টেম, এয়ার কুল, ট্রান্সমিশন অটোমেটিক, ট্রান্সমিশন টাইপ অটোমেটিক, বহুত দুনিয়া। আর ফিউল ডেলিভারি সিস্টেম, ফিউল ইঞ্জেকশন। আর একটা কথা, এইখানের টপ স্পিড 95 km/h, বহুত দুনিয়া টপ স্পিড পাই যায়। আর একটা কথা, রিয়ের মানে ব্রেক সাইজ 130 mm, আর হুইল টাইপ এলয় সব, মানে এলয়। আর প্রায়ভাগ স্কুটিত মানে আজিকালি এলয় হয়ে গেছে প্রায়ভাগ। আর মানে টায়ার টাইপ মানে টিউবলেস, মানে টিউবলেস টায়ার্স বা এই সব ইয়াত মানে লিখাই আছে টিউবলেস। স্কুটিখনের ওজন হল 118 kg, ওভারঅল লেন্থ মানে এই গাড়িখনের দৈর্ঘ্য 1861 mm, আর ওভারঅল হাইট 1164 mm, আর হুইল বেস 1285 mm, বহুত দুনিয়া হুইল বেস পাই যায়। আর মোবাইল মানে অ্যাপ কানেক্টিভিটি করব পারে, জিপিএস নেভিগেশনও চাব পারে, বহুত দুনিয়া ইয়াত মানে আপনাদের জিপিএস নেভিগেশনও চাব পারে। তারপর ধরুন ফিউল গেস চাব পারে, তারপর ধরুন ট্রিপ মিটার ডিজিটাল, মই অল্প আগতে কিন্তু কইসই, তারপর স্টার্ট টাইপ ইলেকট্রিক স্টার্ট। আর একটা কথা, ইলেকট্রিক সিস্টেম 12 volt DC। আর একটা কথা, কথাটা হল যে এইখানে আপনাদের 42-45 মাইলেজ পাই ডিলারের যি কলে মই আপনাদের সেইটাই কই দিল। পাঁচ লাইটও পাই যায় ইয়াত সব, মানে ইয়াত মানে পাঁচ লাইটটা পাই যায় সব, ইয়াত মারি দিলে মানে পাস হয়ে যায়। তো সকলো জানি বুঝি শিকি ললে, তো এইখানের প্রাইস যেটা আমি আলোচনা করি, আলোচনা করার পিছত মানে মই আপনাদের এইখান আর এইখানের প্রাইস আলোচনা করি।
তারপর মানে এই দুখনের মানে স্পেসিফিকেশন এন্ড ফিচার্সর বিষয়েও কম, তো চাই থাক। তো এইখানের প্রাইস হল এন্টক রেস এডিশন রেড ডিক্স, এখানে এক শোরুম প্রাইস হল 85,266 আর অন রোড প্রাইস হল 1,56,000, 1,56,000 টাকা এখানের অন রোড প্রাইস। আরও একটা কথা, এইখানের একদম মিনিমাম ডাউন পেমেন্ট হল মানে 36,000 টাকা, 36,000। আরও একটা কথা, কথাটো হল যে মহিলা এনেকুৱা, যদি আপনাদের এই স্কুটি কিনিম 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 যদি ভাবি আছে, তো 3 বছরের EMI করলে মাহত ইনস্টলমেন্ট আহিব 2,700 টাকা, আর যদি 2 বছরের EMI করে তো মাহত ইনস্টলমেন্ট আহিব 3,700 টাকা। তো অল্প আপ ডাউন হব, আর মই মানে আনুমান একটু কই আছো। তো সকলো জানি বুঝি শিখি ললে এন্ড্রক রেস এডিশন রেডর বিষয়ে। তো এটা আমি এন্ড্রক মানে এভেঞ্জার্স এডিশনের কথা আমি আলোচনা করি। এন্ড্রক এভেঞ্জার্স এডিশন RTFI, এই কালারখানোর নাম হল ইনভেনকুল ব্লু, মানে রেস টান্ড FI, বহুত দুনিয়া চক এভেঞ্জার্সর মানে বেজিং, তারপর মানে এন্ড্রকর বেজিং, TBSর বেজিং, এভেঞ্জার্স এভেঞ্জার্সর মানে হেৰি এইটো কি আছে মই নামটো নাজানো, আর মই মানে এভেঞ্জার্স মুভি এতিয়ালৈকে চোৱা নাই, সেইকাৰণে মই মানে মুভি অলপ কম চাওঁ, আপোনালোকে সকলোৱে জানেই। তো এতিয়া আমি এইখানে স্পেসিফিকেশন এন্ড ফিচার্সর বিষয়ে একদম A to Z আলোচনা করি, একদম A to Z। এইখানে ডিসপ্লেমেন্ট হল 124cc, আর এইখানের ইঞ্জিন টাইপ হল সিঙ্গেল সিলিন্ডার 4-স্ট্রোক এয়ার কোল্ড ফিউল ইঞ্জেকশন, আর ম্যাক্স পাওয়ার 10.2 PS 7,000 RPM, আর ম্যাক্স টর্ক 10.8 Nm 5,500 RPM। ফ্রন্টত আপনাদের ডিস ব্রেক পায়, আর রিয়ারত ড্রাম ব্রেক পায়, আর ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি 5.8 L, আর ব্রেকিং সিস্টেম মানে কলো আর অল্প আগতে ফ্রন্টত আপনাদের ডিস্ক পায় আর রিয়ারত ড্রাম পায়, আর আপনাদের যেটু বুট আছে তো এই বুটর ভিতরত আপনাদের এখন লাইট পায়, মানে ডে টাইম রানিং লাইটস পায়, আর আপনাদের এই বুটর ভিতরত একটা চার্জিং পয়েন্ট পায়, ইয়ার ভিতরত মানে চার্জিং পয়েন্ট একটা পায়, আপনাদের চার্জ করে মানে মোবাইলটা চার্জ করব পারে বহু ধুনিয়াক। তারপর মানে টায়ার ট্রাইব টিউবলেস, মানে ফ্রন্ট এন্ড ইয়ারত আপনাদের টিউবলেস টায়ার্স পায় বহু ধুনিয়া, আর হুইল টাইপ এলয়, মানে সেইখানতো আপনাদের যি পায় ধরো স্পেসিফিকেশন এইখানতো আপনাদের একদম সেম পায়, জাস্ট এডিশনটা অল্প বেলেগ, সেইখান হল রেস এডিশন আর এইখান হল এভেঞ্জার্স এডিশন। তো এই কারণে আর ইয়াত লেখা আছে সুপার সোলজার, বহুত ধুনিয়া লেখা, আর এইখানত আপনাদের একদম ফুললি ডিজিটাল মিটার হয়, একদম ফুললি ডিজিটাল, এইখানত আপনাদের ফুললি ডিজিটাল একদম সেম স্পেসিফিকেশন এন্ড ফিচার্স। এইখানের মাইলেজ ডিলারের পর মোক কলে যে 42-45 মান পাই যাব, কিন্তু মই যিখিনি জানে প্রায় ধরকসন মোর মনত মানে কয়ে আছে 35-এর পর 38 মান মাইলেজ দিব আর এইখানত, মই যিমানখিনি জানো আর তার বেশিও দিব পারে সেইটো মই নাজানো, কিন্তু আনুমানিক মই কলো আর মোর যিমানখিনি ধারণা। তো আপনাদের বোধহয় কিমানখিনি ধারণা আহিছে মনত কমেন্ট মারি জানাই দিও। এতিয়া এইখানের প্রাইজের বিষয়ে অল্প আলোচনা করি, এখানে এক শোরুম প্রাইস হল 87,916 টাকা, আর অন রোড প্রাইস হল 1,02,756 টাকা। আর এইখান যদি আপনারা কিনিম 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 যদি ভাবি আছে, তো মাত্র 36,000 টাকা দিয়ে এইখান আপনাদের লই যাব পারে, মাত্র 36,000, আর যদি আপনাদের 3 বছরের EMI করে তো মাহত ইনস্টলমেন্ট আহিব 3,700 টাকা, আর 2 বছরের যদি EMI করে তো মাহত ইনস্টলমেন্ট আহিব 2,700 টাকা। এন্ড্রক এভেঞ্জার্স এডিশনের বিষয়ে আপনাদের একদম সকল জানি বুঝি শিখি ললে। তো এটা আমি আপনাদের আরও একটা এন্ড্রক দেখায় তারপর মানে ভিডিওটা সামরিম। এই কালারখানোর নাম হল স্টিল ব্ল্যাক, চক এন্ড্রক TBS, তারপর 66, আর ইয়াত মানে এন্ড্রক 125, এইখানে তো আপনাদের 124cc ইঞ্জিন পায়, তারপর মানে টেকনোমিটার ট্রিপ মিটার স্পিডোমিটার সকল ডিজিটাল পায়, তারপর GPS কানেক্টিভিটি করব পারে, ব্লুটুথ কানেক্টিভিটি করব পারে, তারপর মানে সম্মুখত আপনাদের DRLS পায়, মানে ডে টাইম রানিং লাইটস, মানে এইটাই হল ডে টাইম রানিং লাইটস, বহুত ধুনিয়া দেখা যায় আপনাদের সকলে জানে, আর LED পায় একদম ফুললি LED হেড ল্যাম্প পায়, আর রিয়ারত মানে টেল লাইট মানে ব্রেক লাইট যেটা কম আমি
এইটো আপোনালোকে এল ই ডি গত আপোনালোকে চাৰ্জিং পইণ্ট পায়, তাৰপিছত মানে এল ই ডি লাইট পায়, বহুত ধুনীয়া। সেইখনতো আপোনালোকে যি যি পায় এইখনতো আপোনালোকে চেম বস্তুৱে পায়, একদম চেম, জাষ্ট কালাৰ বেলেগ বেলেগ। তো সেইখনৰ যি প্ৰাইচ এইখনৰে একেই প্ৰাইচ। এইখনৰ এক শ্ব'ৰুম প্ৰাইচ হ'ল 87,960 আৰু অন ৰোড প্ৰাইচ 1,02,756 টকা আৰু লো ডাউন পে'মেণ্ট 36,000 টকা, 36,000। আৰু যদি তিনি বছৰৰ ই এম আই কৰে মেন আহিব 2,700 টকা, আৰু দুই বছৰৰ ই এম আই কৰিলে মাহত ইনষ্টলমেণ্ট আহিব 3,700 টকা। একদম সকলো জানি বুজি শিকি ল'লে ইনষ্টলমেণ্টৰ ক্ষেত্ৰত আৰু ডাউন পে'মেণ্টৰ ক্ষেত্ৰত তিনিটাৰ মানে একদম চেম, জাষ্ট প্ৰাইচ বেলেগ বেলেগ। সকলো জানি বুজি শিকি ল'লে আৰু মাইলেজ এইখনৰ দৰ্শন ডিলাৰৰ পৰা কৰিলে আৰু 40 ওপৰত দিব, কিন্তু মই যিমানখিনি জানো বা আপোনালোকে যিমানখিনি জানে স্কুটিত ইমান মাইলেজ নিদি অলপ কম দিব আৰু 40 তলতে দিব মই যিমানখিনি জানো। ভিডিঅ'টো কেনেকুৱা পালে কমেণ্ট এটা মাৰি জনাই দিয়ক। তো যদি ভিডিঅ'টো ভাল লাগিছে তেনেহ'লে লাইক কমেণ্ট শ্বেয়াৰ আৰু ছাবস্ক্ৰাইব কৰক। এনেকুৱা ধুনীয়া সুন্দৰ ভিডিঅ' চোৱাৰ